ডুঙ্কি সালার অ্যানিমেল 2023-এর শেষের দিকের তিনটে বড় ছবি, আলটিমেটলি ওই 8 জানুয়ারি 9 জানুয়ারি 2024 অবধি ঠিক কত টাকার বিজনেস করল। হ্যাঁ, এইটা একটা ফিল্ম ট্রেডের সাবজেক্ট, ফিল্ম স্টাডিজের সাবজেক্ট, ফিল্ম ট্রেডে যারা কাজ করেন তাদের সাবজেক্ট। তিনটে ছবির ক্ষেত্রেই একটা জিনিস ধরে রাখুন, মানে একটা জিনিস দেখতে পাবেন যে হিরো কিন্তু বড় ফ্যাক্টর নয়, ফ্যাক্টর কিন্তু সেই গল্প, ফ্যাক্টর কিন্তু সেই স্ক্রিন প্লে, ফ্যাক্টর কিন্তু সেই মেকিং। তো এখানে কিন্তু হিরো বড় ব্যাপার নয়, কেননা রণবীর কাপুর প্রচুর ফ্লপ দিয়েছে, শাহরুখ খানও প্রচুর হিট দিয়েছে, ফ্লপ দিয়েছে, প্রভাস তো বাহুবলীর পর ফ্লপের ফ্লপ ফ্লপ ধীরে 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 এসেছে এইবার একটা হিটের মধ্যে। তো সেইখানে দাঁড়িয়ে গল্প কথা বলে, স্ক্রিপ্ট কথা বলে আজকের যুগে, এবং কোথাও এইগুলোর বাদ দিয়ে শাহরুখ খান কথা বলে, কারণ ডুঙ্কি কিন্তু চলেনি। হ্যাঁ, এটা বলতে অস্বীকার নেই, ডুঙ্কি শাহরুখ খান ছাড়া কিচ্ছু নেই। সেই কারণে শাহরুখের ঘাড়ে ভর রেখে ডুঙ্কি কিন্তু উতরে গেল তার বৈতরণে, এবং ডুঙ্কির ডে 18 অবধি এখনও অবধি ডোমেস্টিক কালেকশন 215 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 444 কোটি টাকা, যেটা প্রিভিয়াস শাহরুখের যে দুটো সিনেমা ছিল জওয়ান আর পাঠান সেই তুলনায় অনেক পিছিয়ে আছে, অনেক 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 পিছিয়ে আছে। তো সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে ডুঙ্কি এবং মানে ডুঙ্কি জওয়ান পাঠানের সেই রেকর্ড ছুঁতে পারেনি, স্পর্শ করতে পারেনি, শুধু শাহরুখের ছবি বলে ডুঙ্কি কিন্তু এগিয়ে গেল। এবং এটা খুব খারাপ লাগলো, কারণ দেশের মানুষের তথা গোটা বিশ্বের মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, কারণ ডুঙ্কির গল্প বোঝার মতন মানসিক গঠন এখনও অনেক মানুষের নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডুঙ্কি কিন্তু পিছিয়ে গেল। সেখানে সালার, আমরা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা দেখতে ভয় পাই, সালারকে অনেকে বোগাস বলছে, কিন্তু সালারের স্ক্রিন প্লে, সালারের গল্পের ভেতরের যে রসদ, গল্পের ভেতরের যে প্যাচ, সেই গল্পটা কোনোদিন অনুভব করেছেন? সব দর্শক কিন্তু সালার বুঝতে পারবে না, এটাও ঘটনা। সেই জায়গা থেকে দাঁড়িয়েও সালার কিন্তু অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্ত পর্যন্ত, এই 8 and 9 January 2024 পর্যন্ত সে কিন্তু 600 কোটি টাকার কাছাকাছি বিজনেস করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং যেখানে ইন্ডিয়াতে তার ডোমেস্টিক কিন্তু 400 crore কল মানে ক্রস করে গেছে। অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ, প্রচুর ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সালার এগিয়ে চলেছে মারাত্মকভাবে। এবং সালার কিন্তু এগিয়ে চলেছে, তার পেছনের কারণ হচ্ছে অবশ্যই সালারের মেকিং এবং সালারের স্ক্রিন প্লে। ওই যাই বললাম, ওয়ার্ল্ড ক্লাস ছবি, ওয়ার্ল্ড ক্লাস ছবি যারা দেখেন না তাদের কাছে রিকোয়েস্ট, তারা আগে ওয়ার্ল্ড ক্লাস ছবিগুলো দেখুন। ওয়ার্ল্ড ক্লাস ছবির কোনো সংজ্ঞা হয় না, এটা ঠিক, কারণ গল্পের ওপর বেস করে চলে, কিন্তু মেকিংয়ের ওপরও বেস করে চলে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। তো সেই মেকিংয়ের দিকে প্রসাদ নীল প্রচণ্ড নজর দিয়েছে, ছবির পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আপনি একবারে সালার বুঝতে পারবেন না, সালার বুঝতে গেলে আপনাকে অন্তত 2-3 বার দেখতে হবে। সেটা অবশ্য যাদের সিনেমা হলে সম্ভব তারা যাবেন, যাদের সিনেমা হলে সম্ভব নয় তারা যাবেন না, ওয়েট করবেন ওটিটি রিলিজের জন্য, তো এক্স্যাক্টলি তারপরে দেখবেন। কিন্তু সালারকে প্রথমেই বিবেচনা করে ফেলবেন না যে এটা খারাপ ছবি বা ভালো ছবি। এবং এরপরে আসছে অ্যানিমেল, অ্যানিমেল 39 দিনের মাথায় ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে ফেললো 900 crore 900 কোটি টাকা, এবং হিন্দি নেট যেখানে 500 crore এবং আদার্স ল্যাঙ্গুয়েজ নেট যেখানে প্রায় 55 crore, এবং সেখানে ওয়ার্ল্ড ওয়াইড 900 কোটি টাকা ক্রস। তো কারণ হচ্ছে একটাই, দেখুন এই হিরোরা প্রত্যেকেই কিন্তু ফ্লপ দিয়েছে, যেখানে শাহরুখ খান ডুঙ্কি কিন্তু টোটাল কোথাও একটা ফ্লপ হয়ে গেছে, কারণ ডুঙ্কি শাহরুখ খান না থাকলে ডুঙ্কি চলত না, এবং এটা রাজকুমার হিরানি জানতো, এটা কোথাও রাজকুমার হিরানি জানতো বলেই রাজকুমার হিরানি ওই যে টাইটেল টিজার যেটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল ওখানে বলেছিল না, এ কাহানি হ্যাঁ স্যার আপনি। তো সেই কারণে ডুঙ্কি শাহরুখ খানকে নিয়েই করা হয়েছিল, কারণ শাহরুখ খান ছাড়া এই সিনেমাকে কেউ টানতে পারতো না, কারণ এই গল্পটাই সাধারণ দর্শকের জন্য নয়। কে জানে মানে কোন সাধারণ দর্শক, যে লোকটা ইন্ডিয়ার ভেতর রোজগার করছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, বা নিজের গ্রামে নিজের শহরে নিজের দেশে রোজগার করছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, সে কীভাবে জানবে হোয়াট ইজ ডুঙ্কি?
সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডুঙ্কি ফ্লপ করে গেল। আর সালার একটা রিভেঞ্জের গল্প, একটা ফ্রেন্ডশিপ রিভেঞ্জের গল্প, অ্যানিমেল একটা রিভেঞ্জের গল্প। তো রিভেঞ্জ ড্রামা তো অলওয়েজ হিট ইন্ডিয়াতে, কেন বাজিগারও রিভেঞ্জ ড্রামা। এবং বাজিগার শাহরুখের প্রথম উত্থান, এবং বাজিগার দিয়েই তার উত্থান, এবং বাজিগার রিভেঞ্জ ড্রামা। তো রিভেঞ্জ ড্রামা অলওয়েজ ইন্ডিয়াতে হিট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো হতো। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে, চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে অল নোটিফিকেশনটি অন করে, এবং অবশ্যই আমার পেজটি ফলো করে। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।